আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন, দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আজকে নতুন দিনের আরো একটি ভিডিও দেখা শুরু করছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ব্লেজ ব্লগ এমএন চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগত। আজকে নতুন দিনের আরও একটি যারা ভিডিওটি দেখা শুরু করছেন তাদেরকে বলছি, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে যদি নতুন হয় তাকে অবশ্যই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন তাদেরকে বলছি, প্লিজ বন্ধুরা বসে অথবা শুয়ে যে যেখান থেকে দেখেছ তাদেরকে বলছি, বন্ধুরা প্লিজ ধৈর্য সহিত ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো রমজানের তো বন্ধুরা আজকে 11তম দিন, তো এটা তো কম বেশি সবাই জানেন। তো আজকে 11তম দিন বন্ধুরা, তো দেখতে দেখতে কিন্তু রহমতের 10 দিন চলে গেছে। তো 1 মাস আর কোথায় যাবে, এই জন্য দেখতে দেখতে বন্ধুরা দিনটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, যে যেখান থেকে সবসময় পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যতটুকু সময় পাই বন্ধুরা ইউটিউবের পিছনে কষ্ট করি, আর আমাদের ঘরে এত বেশি কাজকর্ম, বেশি টাইম পাওয়া যায় না বন্ধুরা। তো যখন আমি সময় পাই তখন কিন্তু আপনাদের পাশে থাকার সবসময় চেষ্টা করি। তো বেশিরভাগ বন্ধুরা আসরের নামাজের পরে একটু সময় পাই, তখন আমি কিন্তু ইউটিউবে সময় দিই। আর ইউটিউব ভিডিও বানাতে গেলে কিন্তু বন্ধুরা আমি যখন সময় পাই তখনও ইউটিউবে বানাই। তো নিয়মিত আমি কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি, অনেক কষ্ট করে বন্ধুরা সাকসেস হওয়ার জন্য। তাই কিন্তু আপনারা পাশে থাকবেন সবসময়, অনেক কষ্ট করে, অনেক কিছু মেনটেন করে তারপরে আপনাদের পাশে থাকি বন্ধুরা। আর আমি কিন্তু ইউটিউবে কাজ করে থাকি, আর যখন সময় পেয়ে থাকি তখনই আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে নেই। আর যদি ভিডিও ফুল ওয়াচ করে তাহলে আমি কিন্তু কাজ কাম করে করে ভিডিওটা ফুল ওয়াচ করে দিই, তারপরে একটা ছোট্ট কমেন্ট করে আসি। তাই বন্ধুরা সবসময় যার ভিডিও দেখুন না কেন সবসময় ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, আপনারা কম বেশি সবাই জানেন। যারা ইউটিউবে কাজ করে তারা অবশ্যই জানবেন একটা ভিডিও বানাতে গেলে কত যে কষ্ট হয়। আর যারা আমরা ফ্যামিলি ওয়াইফ আছি তাদের কিন্তু অনেক কষ্ট হয়, এই যে ফ্যামিলিতে কত কিছু কাজ থেকে থাকে। যারা আসেন আর গ্রামে যারা বেশিরভাগ থাকেন তারাই কিন্তু বুঝবেন। তো সব কিছু সামলিয়ে তারপরে ইউটিউবে সময় দেওয়া, তো বুঝতে পেরেছেন অবশ্যই বন্ধুরা। তো সবসময় আমার জন্য দোয়া করবেন বন্ধুরা, আমিও কিন্তু সবার জন্য দোয়া করি। আমার মতো যারা ছোট্ট পরিবার আছে তারা অনেক কষ্ট করে, তারা অনেক বড় হোক একদিন, আমি সবসময় কিন্তু দোয়া করি।